আসসালামু আলাইকুম। আলিফ টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আকলিমা হোসেন পাপিয়া। প্রথমে সংবাদ শিরোনাম। বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকারী বললেন ওবায়দুল কাদের। প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় ধাপে 25 জেলায় পৌঁছেছে করোনার টিকা, প্রয়োগ শুরু 7ই ফেব্রুয়ারি থেকে। ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল সাত্তার বিজয়ী। বেকায়দায় ট্রাম্প, মুখ ফিরিয়ে নিলেন আইনজীবীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রোববার 7ই জানুয়ারি সকালে রাজধানীর আজিমপুরে 7 মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, নির্বাচনের জয় পরাজয় থাকবে, কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই 1994 সালের আজকের দিনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরের দিন বিএনপির পরাজিত কাউন্সিলর আব্দুল আজিজ পরাজয়ের প্রতিশোধ নিতে সশস্ত্র হামলা চালায়। ওবায়দুল কাদের জানান, উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশে জনগণ তাদের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই পৌর নির্বাচনে তাদের এখন এমন পরাজয়। প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে দেশে ফেরাতে রাজি হয়েছে মিয়ানমার, এ বিষয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারও বৈঠকে বসবে দুই দেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। রবিবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রত্যাবাসনের লক্ষ্যে যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমারকে এ পর্যন্ত 8,40,000 রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাঠানো হয়েছে 2,30,000 রোহিঙ্গার তালিকা, কিন্তু মিয়ানমার এ পর্যন্ত মাত্র 42,000 রোহিঙ্গার পরিচয় যাচাই বাছাই করেছে। 2019 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুদফা উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তার অজুহাতে নিজ দেশে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা। তবে ওনার রেসপন্সটা খুব আপনার ভেরি কোঅপারেটিভ অ্যান্ড সিম্পথি। উনি বলেছেন যে হ্যাঁ, ওনারা রাখাইনে আরও ওনাদের এক তৎপরতা বাড়াবেন। ওনারা আমাদের বলেছেন যে ওনারা অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট ওখানে করছেন। আমরা আমাদের তথ্য মতে আসলে ইটস নট এনাফ, তো সেই কথাই আমরা ওনাকে স্মরণ করিয়ে দিয়েছি। নববর্ষের শুভেচ্ছা আমি আমার কাউন্টার পার্ট ইন মায়ানমার ওনাকে দিয়েছি। এই লোকগুলোকে যদি তোমরা না দাও, দীর্ঘদিন পড়ে থাকে, তাহলে অত্র এলাকায় আপনার এই সন্ত্রাসের সম্ভাবনা আছে। উনি উত্তরে বলেছেন যে আপনার চিঠি পেয়েছি এবং আপনি যা বলেছেন আমরা 2017-তে যেগুলো অঙ্গীকার করেছিলাম, অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই অনুযায়ী তাদের আমরা ফেরত নেব। ফেব্রুয়ারির প্রথম উইকে আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে তখন, এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে, লিস্ট তারা বলেছে। চট্টগ্রাম ও রংপুর সহ দ্বিতীয় ধাপে দেশের 25 জেলায় পৌঁছে গেছে করোনা টিকা। এ দফায় দেয়া হচ্ছে প্রায় 24 লাখ ডোজ। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। রোববার 31 জানুয়ারি সকাল 7টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো রেফ্রিজারেটর ভ্যানে 38টি কার্টনে 4,56,000 টিকা এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে। নগরীর 15টি হাসপাতালের ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী 7ই ফেব্রুয়ারি থেকে। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধে সামনে সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেওয়া হবে। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহরিয়ার বলেন, চট্টগ্রাম মেডিকেলের 4টি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব। চট্টগ্রাম মেডিকেল কলেজের 4টি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব, এবং সেক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে
নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং প্রক্রিয়া চলছে এবং সম্ভবত আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এই জন্য অনেকদিন মানে ভোগান্তির পর আজকে আমরা মানে একটা মানে কি বলবো প্রতিষেধক বলতে পারি বা একটা মানে পাচ্ছি আমরা, একটা আত্মবিশ্বাস কাজ করতেছে যে ইনশাল্লাহ আশা করতেছি যে যদি এরকমভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ময়মনসিংহ এর ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী উৎসব ও আনন্দের আমেজ দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে শীতকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। আমাদের উপজেলা প্রতিনিধি ওবায়দুল্লাহ রুমি জানান, পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার নারিকেল গাছ প্রতীকে 9037 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন 7960 ভোট। ময়মনসিংহ জেলার সিনিয়র নির্বাচন অফিসার দেয়ান মোহাম্মদ সরোয়ার জাহান স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক আব্দুস সাত্তারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান হাত পাখা প্রতীকে পেয়েছেন 434 ভোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন 262 ভোট। শনিবার পৌরসভার 11টি ভোট কেন্দ্রে 22534 জন ভোটারের মাঝে 17693 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখন কেমন লাগতেছে আপনি প্রতিবার যে ভোট দেয়ার, এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কোন গঞ্জাম গঞ্জাম আছে? না। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের মিয়া প্রমুখ। মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার প্রক্রিয়া শুরুর আগেই সরে দাঁড়িয়েছে তার আইনজীবী প্যানেল। এখন তার পক্ষে আইনজীবী না থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দফায় অভিশংসন ঠেকাতে এই প্যানেলটি ট্রাম্পের হয়ে সর্বোচ্চ লড়াই করার কথা ছিল। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে আইনি কৌশল সহ নানা বিষয়ে মতবিরোধের জেরেই 5 সদস্যের ওই প্যানেলটি সরে দাঁড়ায়। অন্যান্য মার্কিন গণমাধ্যমে প্যানেলের দুপক্ষের মধ্যে বেশ কিছু বিষয়ে সমন্বয়হীনতার কারণও উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের সাবেক প্রচারণা উপদেষ্টা জেসন মিলার সিএনএনকে জানায়, দায়িত্ব থেকে বিদায় নেয়া একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করার ডেমোক্র্যাট উদ্যোগ পুরোপুরি অসাংবিধানিক ও দেশের জন্য খুবই লজ্জাজনক, খারাপ। ট্রাম্পের আইনজীবী প্যানেলে এমন গণ্ডগোলে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয় দফায় অভিশংসনের লড়াইয়ে আইনজীবী পাওয়া যাচ্ছে না বলে খবর বেরিয়েছে। ট্রাম্প এখনও নির্বাচনে কারচুপি হয়েছে বলে নিজের দাবি অব্যাহত রেখেছেন। নির্বাচনে চুরি হয়েছে উল্লেখ করে অভিশংসন আদালতে যুক্তিতর্ক করতে আইনজীবীদের চাপ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ হয়েছে। সংবাদ শেষ করব, তবে তার আগে আলিফ টিভির সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকারী বললেন ওবায়দুল কাদের। প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় ধাপে 25 জেলায় পৌঁছেছে করোনার টিকা, প্রয়োগ শুরু 7 ফেব্রুয়ারি থেকে। ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার বিজয়ী। বেকায়দায় ট্রাম্প, মুখ ফিরিয়ে নিলেন আইনজীবীরা। এছাড়াও আমাদের আলিফ টিভি সংবাদ দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.alifht.tv, ইউটিউবে দেখতে সার্চ করুন আলিফ টিভি নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আলিফ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।